চপার থাকতে আপনি এত প্রেসার নিচ্ছেন কেন ভাবি? এটা তো মাংস রান্নার জন্য। চপার প্রেসার কুকার দিয়ে আমি তো সবই রান্না করি। আগে মাসে দুইটা সিলিন্ডার লাগতো, আর টপার প্রেসার কুকারে রান্নায় এখন একটাতেই মাস পার হয়ে যায়। তার মানে মাসে এক সিলিন্ডারের খরচ বেঁচে যায়, টাকা তো বাঁচে সাথে সময়ও। ফুড গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি টপার প্রেসার কুকার রান্নায় 55% সময় বাঁচায়। প্রেসারটা এবার টপার কি দিন। টপার প্রেসার কুকার। যেখানেই থাকি না কেন, কেয়ারটা সবার আগে অবশ্যই। তাই তো দিনের শুরুতেই পরিবারের সুস্বাস্থ্যের কথা আমাকেই ভাবতে হয়। আর এই ভাবনা দূর করে বাজারের সেরা টপার রুটি তাওয়া। উন্নত প্রযুক্তি ও ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি, এতে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ থাকে অক্ষুণ্ণ। টপার রুটি তাওয়া, হেলথ ফ্রেন্ডলি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টপার কিচেন ভাইয়ের আয়োজিত টপার কুকবুক কুইক রেসিপি অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি পুরান ঢাকার মজাদার একটি রেসিপি, রেশমি কাবাব বা মালাই কাবাব, করে দেখাবো। মালাই কাবাব তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আসুন তা এক নজরে দেখে নিই। মালাই কাবাব তৈরি করতে মুরগির বুকের মাংস লাগছে 500 গ্রাম, টক দই 4 টেবিল চামচ, কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ, কাবাব মশলা 1 চা চামচ, ক্রিম বা মালাই লাগছে 2 টেবিল চামচ, চিজ গ্রেট করা 2 টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়া লাগছে 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, লবণ লাগছে 7 মতো, তেল লাগছে মাত্র 3 টেবিল চামচ। প্রথমে আমাদের যেটা করতে হবে, মুরগির মাংসকে মেরিনেট করতে হবে। রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা নিচ্ছি 1 চা চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো, এবার মালাই দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, চিজ 2 টেবিল চামচ, মধুরলা চিজটা আপনি দিতে পারেন, কাবাব মশলা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, টক দই দিব 4 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। এবার হাত ধুয়ে খুব ভালো করে এটা মিশাতে হবে। কিছু কাঠি নিয়েছি, কাঠিগুলোকে আমরা 1 ঘন্টা আগে থেকে ঠান্ডা পানিতে ডুবিয়ে রেখেছিলাম। এতে যেটা হয়, যখন আমরা কাঠিগুলোকে চুলোয় দিব, কাঠিগুলো বার্ন হবে না। কিউব করা মাংসগুলোকে কিন্তু আমরা লম্বালম্বিভাবে গাঁথবো। এখন টপার গ্যাস স্টোভ কিনলেই পাচ্ছেন স্টোরেজ কন্টেইনার ও কিচেন বোল একদম ফ্রি। হ্যাপি বার্থডে, তেল কই? তুমি জানো না আমি টপার ননস্টিক কুকওয়্যার ব্যবহার করি? এই টপার ননস্টিক কুকওয়্যার 60% পর্যন্ত তেল সাশ্রয়ী, 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের হেলদি কুকওয়্যার। টপার ননস্টিক কুকওয়্যার, হেলথ ফ্রেন্ডলি। এখন আমরা কাবাবগুলোকে ভেজে নিব। চুলাটা জ্বালিয়ে নিলাম, খুব অল্প তেলে আমরা কাবাবটা ভাজবো, 3 টেবিল চামচ পরিমাণ তেল। টপার গ্যাস স্টোভের মনোরম ডিজাইনে রান্নাঘরের যেমন সৌন্দর্য বাড়ায়, ঠিক তেমনি ঝামেলাহীনভাবে রান্না করা যায়। তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে, আমরা একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি এবং এবার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। কাবাবগুলি ভাজা হয়ে গিয়েছে, এটা খুব বেশি ভাজা যাবে না, যেহেতু অনেক বেশি গরম তেলে আমরা দিয়েছি, খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে গিয়েছে। দর্শক, হয়ে গেল আমাদের মজাদার রেশমি কাবাব। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। টপার কুকবুকের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। যেখানেই থাকি না কেন, কেয়ারটা সবার আগে অবশ্যই। তাই তো দিনের শুরুতেই পরিবারের সুস্বাস্থ্যের কথা আমাকেই ভাবতে হয়। আর এই ভাবনা দূর করে বাজারের সেরা টপার রুটি তাওয়া। উন্নত প্রযুক্তি ও ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি, এতে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ থাকে অক্ষুণ্ণ। টপার রুটি তাওয়া, হেলথ ফ্রেন্ডলি। এখন টপার গ্যাস স্টোভ কিনলেই পাচ্ছেন স্টোরেজ কন্টেইনার ও কিচেন বোল একদম ফ্রি। 60% পর্যন্ত তেল সাশ্রয়ী, 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার।